দেশে এই মুহূর্তে কোনো মতে টিকে আছে 262টি হাতি। সেগুলো রক্ষায় একটা মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে 2018 থেকে 2027 সাল পর্যন্ত হাতির এই সংখ্যাকে দ্বিগুণ করবার পরিকল্পনা ছিল। 2019 সালে নেওয়া এই প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু হয়েছে, কিন্তু মাঠের চিত্র বলছে অন্য কথা। বন দখলদারীদের একটা চক্র ভাড়াটে খুনি দিয়ে আসলে হাতিদেরকে হত্যা করছে। শেরপুর, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রামে একই কায়দায় চলছে হাতি হত্যা। 2003 থেকে 2019 পর্যন্ত দেশের হাতি সংখ্যা, মানে হত্যা করার সংখ্যা ছিল মাত্র 4টি। 2020 সালে এসে 12টি হাতি হত্যা করা হয়, অর্থাৎ পুরো করোনার মধ্যে। এরপর চলতি বছরে এই সংখ্যা দাঁড়িয়েছে 33-এ। চলতি মাসের প্রথম 3 সপ্তাহে 7টি হাতিকে হত্যা করা হয়েছে, অর্থাৎ প্রতি 3 দিনে একটি করে হাতি মারা হচ্ছে। মঙ্গলবার, মানে কিছুক্ষণ আগে যে দিনটি শেষ হয়ে গেছে, সেই দিনকেও আমরা একটা হাতি হত্যার ঘটনা দেখেছি, যদিও বুধবার সেই ঘটনাটি জানাজানি হয়েছে। দেশব্যাপী বিদ্যুৎ ব্যবহার করে এভাবে হাতি হত্যার যে মহোৎসব শুরু হয়েছে, সেটি নিয়ে আজকে আমরা নিউজ গ্যালারিতে আয়োজন করেছি, আলোচনা আয়োজন করেছি, এবং সেখানে আমাদের যারা অতিথি রয়েছেন, যারা এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন, তাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন প্রাণীবিদ্যা বিভাগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন বন সংরক্ষক বন অধিদপ্তরের মোল্লা রেজাউল করিম, সেভ দ্য নেচার অফ বাংলাদেশের চেয়ারম্যান মোয়াজ্জেম রিয়াদ আমাদের সাথে যোগ দিয়েছেন ভার্চুয়ালি, বাঘযাত্রা জার্নি উইথ টাইগার্সের প্রতিষ্ঠাতা খান ফাতিম হাসান আমাদের সাথে রয়েছেন, আইনজীবী ব্যারিস্টার খান খালিদ আদনান আমাদের সাথে রয়েছেন। সবাইকে নিউজ গ্যালারিতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, বিষয়টি এতটাই দূরে গিয়েছে যে সর্বোচ্চ আদালতের হাতি হত্যা বন্ধে একটা পদক্ষেপ নেওয়ার কথা এসেছে, এবং সেই রিটটি করেছেন খান ফাতিম হাসান, আইনি সেই সহযোগিতায় লড়েছেন ব্যারিস্টার খান খালিদ আদনান। আমি একদম শুরুতে এই বিষয়টি নিয়ে আগে একটু আলোচনা শুনতে চাই। এই যে খান ফাতিম হাসান, আপনার কাছে আমি যেতে চাই যে আপনারা যে সর্বোচ্চ আদালতে যাওয়ার ঘটনা, এটি আসলে আমরা মানে আইনি লড়াইটা আসলে তো শেষ লড়াই হিসেবে বিবেচিত হয়ে থাকে, আপনাদের কাছে কি মনে হচ্ছে কিনা যে এই মুহূর্তে হাতির যে সংখ্যা রয়েছে সেগুলো আসলে খুবই মানে আরও সংখ্যা কমে যেতে পারে, এরকম একটা আশঙ্কা থেকেই আপনারা এরকম গিয়েছেন কিনা? দেখুন, আমি প্রথমে একটু আপনাকে একটু বলতে চাচ্ছি যে এটা আমি একা করিনি, এটা একটা টিম হিসেবে আমরা করেছি, এবং এই টিমে ব্যারিস্টার খান খালিদ আদনান সহ আমরা 5 জন ছিলাম। এখানে আপনার জার্নালিস্ট, চট্টগ্রাম ওয়াইল্ড জার্নালিস্ট আপনার আমিনুল মিঠু ভাই ছিলেন, আপনার মডেল এবং ফটোগ্রাফার আদনান আজাদ ভাই ছিলেন, এবং ফারজানা রিক্তা ভাবি ছিলেন, এবং আমি ছিলাম। এই মোট আমরা 5 জনে মিলে একটা টিম ওয়ার্ক হিসেবে এটাকে আমরা দাঁড় করিয়েছি, এবং সুপ্রিম কোর্টে হাইকোর্টের আপিল, হাইকোর্টের ডিভিশনে আমরা ব্যারিস্টার খান খালিদ আদনানের সহায়তায় আমরা এই একটা রিট আবেদন করেছি। দেখুন, আমাদের দেশের জনসংখ্যা অবশ্যই বাড়ছে, এবং জনসংখ্যা বাড়লে পরে আপনার যে আপনার ভূমি, আমাদের ছোট দেশ, এই ছোট দেশের উপর একটা চাপ পড়বে, এবং তার প্রথম শিকার আসলে হতে যাচ্ছে আমাদের বন্য প্রাণী এবং আমাদের অমূল্য সম্পদ বন, এগুলো হতে যাচ্ছে। এবং আমরা অবশ্যই চাবো যে ভবিষ্যৎ জেনারেশন যেন আমাদের পরে আরো 100 বছর পরেও যেন আপনার এই অমূল্য বন প্রাকৃতিক সম্পদ গুলো আমাদের দেশে থাকে, এবং তারা যেন তারাও যেন আমাদের এই পদক্ষেপটা আরো সামনের দিকে নিয়ে যায়। তো অবশ্যই আপনার খালি বন্যপ্রাণী আমরা না, বা কনজারভেশনিস্ট, ফটোগ্রাফার, জার্নালিস্ট না, দেশের প্রত্যেকটা মানুষকে আসলে সম্পৃক্ত হওয়া উচিত, কারণ আপনার বন্যপ্রাণী এমন একটা অমূল্য সম্পদ দেশের, আমি তাই বলবো যে প্রাকৃতিক সম্পদ, এগুলো শেষ হয়ে গেলে আর দ্বিতীয়বার আমাদের কাছে এগুলো ফিরে আসবে না। জি, আমি আমি ব্যারিস্টার খান খালিদ আদনানের কাছে যাব আইনি ব্যাখ্যাগুলোর জানবার আগে, কিন্তু আমি একটু কক্সবাজারে আজকেও যে সংবাদটি সংবাদ সন্ধ্যাবেলায় আমরা বিভিন্ন অনলাইন নিউজগুলোতে দেখতে পেরেছি, মোয়াজ্জেম রিয়াদ আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, 3টি অঞ্চল জুড়েই আসলে হাতির অবাধ বিচরণ ছিল, এবং সেই 3টি অঞ্চলে আসলে আমরা হত্যাকাণ্ডগুলো দেখছি, মোটামুটি একই রকম কায়দায় হত্যাগুলো করা হচ্ছে, আপনি আমাদেরকে কিছু যুক্ত করবেন? একটু আনমিউট করে নিতে হবে মোয়াজ্জেম ভাই। ধন্যবাদ আজকের অনুষ্ঠান যারা দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সেভ দ্য নেচার অফ বাংলাদেশের পক্ষ থেকে। মূলত এখানে অনেকগুলো সমস্যা এক জায়গায় এসে দাঁড়িয়েছে, যে সমস্যার মুখোমুখি আমরা হয়েছি সেটা বাস্তবে আসলে এই মুহূর্তে প্রতিরোধ করাটা অনেক কঠিন। বাংলাদেশের বন বিভাগ বলেন, অথবা যারা কনজারভেশন নিয়ে যারা কাজ করছেন, অথবা সরকারের সমস্ত দপ্তরগুলো, কারণ হচ্ছে প্রক্রিয়াটা পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে গত 10 থেকে 15 বছর ধরে। মূলত আমাদের প্রাকৃতিক বনটা পরিকল্পিতভাবে ধ্বংস করে সেখানে সামাজিক বনায়নের নামে ইউক্যালিপটাস অথবা আকাশমণির মতো যে পরিবেশের সাথে সহনশীল নয়, বন্যপ্রাণীর উপযোগী নয়, বন্যপ্রাণীর খাদ্য শৃঙ্খল নষ্ট করে দেয়, এই ধরনের প্রাকৃতির ক্ষতিকর গাছগুলো রোপণ করে
বনের ইকোসিস্টেম ধ্বংস করা হয়েছে। আমরা হাতির মৃত্যু দেখছি, হাতির পাশাপাশি অন্য যেসব বন্য প্রাণী ইতিমধ্যে আমাদের লোকচক্ষুর অন্তরালে বিলুপ্ত হয়ে যাচ্ছে তা কিন্তু আমরা দেখছি না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই বন্য প্রাণীগুলো কারা মারছে? আমরা আজকে এই বিংশ শতাব্দীর অথবা এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা বলি যে যখন COP26 এর মতো একটি সম্মেলন জলবায়ু পরিবর্তনের, পৃথিবীর যে ভৌগোলিক পরিবর্তনের একটা রূপরেখা নির্ণয়ের যে মুহূর্ত, তখনই সেই সময়ে বাংলাদেশে একের পর এক হাতি হত্যা হয়েছে। আমরা গত 15-20 বছরের মধ্যে হাতি সহ বন্যপ্রাণী সুরক্ষায় যেসব সংস্থাগুলো আন্তর্জাতিক অনুদান গ্রহণ করেছে তাদের সেই অনুদান কোথায় কিভাবে ব্যবহার হয়েছে আমরা সেই বিষয়ে ধোঁয়াশা রয়েছে। এবং তারই প্রেক্ষিতে আমরা যদি বলি পরিকল্পিত এই হত্যাকাণ্ডগুলো আন্তর্জাতিক তহবিল সংগ্রহের একটি মাধ্যম হয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে সিম্পেথি তৈরির জন্য প্রকাশ হয়ে থাকে, সেটা আমরা কেউ এড়িয়ে যেতে পারবো না। পাশাপাশি এখন বনের ইকোসিস্টেম রক্ষার জন্য আমরা যারা কনজারভেশনে কাজ করি আমাদের পক্ষে সম্ভব নয়, এটা করতে হবে বন বিভাগকে। বাট বন বিভাগ তাদের দায় এড়ানোর জন্য তারা বলছে IUCN বন্য প্রাণী সুরক্ষায় কাজ করছে, হাতি কনজারভেশনের কাজ করবে, এলিফ্যান্ট রেসপন্স টিম তৈরি করবে। কিন্তু IUCN এর গত 10 বছরের কার্যক্রম সম্পর্কে আমরা সবাই জানি, খাতায় আছে গোয়ালে নেই। এভাবে যদি চলতেই থাকে হাতি বিলুপ্ত হবে না, শুধু এই দেশ থেকে বন্য প্রাণীর টোটাল ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে। তাই আমরা IUCN এর মতো অন্য কোন সংস্থার উপর দায় না এড়িয়ে তাদের উপরে দায়িত্ব না দিয়ে বন বিভাগকে সমৃদ্ধ করতে হবে, আপনার ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল টিম কে সমৃদ্ধ করতে হবে। পাশাপাশি বাংলাদেশের যেসব জায়গায় যেমন বাঁশখালীতে যে হাতি হত্যা হলো, আজকে আপনার মাটির গর্ত থেকে কেউ একজন কবর দিল সেভাবে এই হাতির মৃতদেহ উঠানো হলো, তার এক সপ্তাহ আগেও একইভাবে হাতি মেরে বৈদ্যুতিক তার বৈদ্যুতিক শক দিয়ে সেটাকে আবার পুঁতে ফেলা হয়েছে। এই একের পর এক ঘটনাগুলো ঘটছে। তার পাশাপাশি আমরা যদি দাবি করি যে এই রকম ঘটনা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঘটছে যেগুলো গণমাধ্যম উঠে আসছে না, মানুষ জানছে না, আমরা যেটা জানতে পারছি সেটা নিয়ে আমরা হইচই করছি। এবং হাইকোর্টের রিটের বিষয় যেটা, আমরা যদি কনজারভেশনে যদি আমরা কাজ করি তবু বলবো এই রিট দিয়ে আসলে হাতি সুরক্ষার জন্য সরকার যদি সঠিক পদক্ষেপ না নেয় আমরা দেখতে পেয়েছি। প্রকৃত সংখ্যা যাই হোক, মানে আমাদের কাছে যেই কাগজে কলমে যে তথ্যগুলো রয়েছে, কিন্তু গত 2 বছরে এই সংখ্যাটা মানে 6 গুণ 7 গুণ 8 গুণের মতো করে হিট করেছে। মানে পরিবেশের সাথে আমরা তো আসলে বন অনেক আগে থেকেই ধ্বংস করছি, মানে এই ট্রেন্ডটা হঠাৎ করে বেড়ে যাওয়ার কোনো সুনির্দিষ্ট কারণ দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে। বিশেষ করে আমরা যে পরিসংখ্যানটি এতক্ষণ দেখলাম যে 2003-19 পর্যন্ত 3-4টি হাতি হত্যা করা হয়েছে, 2020-এ এসেছে 12টি এবং এই চলতি বছরে 2021-এ এসেছে সেটি 33-এ দাঁড়িয়েছে। আসলে এই সুনির্দিষ্ট কারণ বলতে হাতিগুলো যে এলাকায় হত্যা হচ্ছে, বিশেষ করে কক্সবাজার জেলায় এবং আমাদের এদিকে যে শেরপুর সেখানে, এবং কক্সবাজার জেলা যদি বনভূমির অবস্থা দেখেন তাহলে একটি বিষয় আসলে বনভূমি পরিদর্শন করলে খুব পরিষ্কার হবে, বনভূমির মধ্যে কিন্তু অবৈধ দখলদারের সংখ্যা পরিমাণ অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো এই যে হত্যাকাণ্ড হচ্ছে, আমাদের কাছে যেটা মনে হয় এতে অত্যন্ত পরিকল্পিতভাবে হাতিগুলোকে হত্যা করা হচ্ছে, কারণ হাতিগুলো যদি যেখানে থাকে এই ভূমিটাই কিন্তু আসলে অবৈধভাবে দখল করা হচ্ছে। তো হাতি কোনো একটা জায়গায় থাকলে তাদের মধ্যে আতঙ্কে থাকতে হয়, কারণ মানুষ তো কি হাতির জায়গায় ঢুকছে, হাতি কিন্তু লোকালয়ে চলে আসছে এটি বললে কিন্তু অনেকটাই ভুল হবে, কারণ হাতি হাতির জায়গাতেই, মানুষ হাতির জায়গায় গিয়ে ঘর বাড়ি তৈরি করছে। তাহলে এই যে যদি যারা অবৈধভাবে জায়গা দখল করতে বিভিন্ন কার্যকলাপ করছে সেখানে, ফলের বাগান থেকে শুরু করে ফসলের জমি, ঘর বাড়ি, বিভিন্ন কিছু, পানের বরজ বিশেষ করে আমাদের কক্সবাজার ডিস্ট্রিক্টে এদিকে খুব বেশি চোখে পড়ছে। তো হাতি যদি না থাকে তাহলে এই দখলদারিত্বটা আরো পাকাপোক্ত হয়, হাতি না থাকলে আরো সহজে বনভূমি দখল করা যায়। তো এটি অনেক বড় কারণ বলে আমার কাছে মনে হয়। এবং এবার যে কথাটি শোনা যাচ্ছে যে ভাড়াতে খুনি দিয়ে আসলে শিকারি দিয়ে হাতি হত্যা করা হচ্ছে, কোনো জায়গায় গুলি করা হচ্ছে, কোন কোন জায়গায় জেনারেটর চালিয়ে ইলেকট্রিক তার দিয়ে পেঁচিয়ে হাতি মারা হচ্ছে, এবং খেয়াল করবেন যে হাতিটা মারার পরে কিন্তু ফেলে যাচ্ছে না,
অতি দ্রুত তারা মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করছে, এবং যেখানে মাটি চাপা দিয়ে আসলে পার পেয়ে যাচ্ছে কেউ জানছে না, সেখানে কিন্তু এই খবরটি বাইরে আসছে না, যার ফলে এই যে আমরা যে সংখ্যাটি দেখছি হয়তো প্রকৃতি সংখ্যা প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে, এটি অবশ্যই অত্যন্ত উদ্বেগজনক। এখন যেখানে হাতিহত হচ্ছে অবশ্যই বন বিভাগকে দায়িত্ব নিতে হবে, তবে বন বিভাগের অনেক ধরনের লিমিটেশন আছে, তাদের ক্যাপাসিটি যেমন বাড়ানো দরকার, একই সাথে অন্যান্য ল এনফোর্সিং এজেন্সি সহ সর্বোপরি আমাদের যে জনসাধারণ তাদেরকে, এবং আমি যেটা মনে করি আসলে হাতি রক্ষায় এই মুহূর্তে আমাদের প্রয়োজন পলিটিক্যাল কমিটমেন্ট। পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া আসলে আমরা অবৈধ দখলদারও সহজে উচ্ছেদ করতে পারবো না, বনভূমির যে আসলে প্রাকৃতিক রূপ সেটিও সহজে ফিরিয়ে দিতে পারবো না। কারণ একটি হাতি তার বাঁচার জন্য প্রতিদিন তার খাবার খেতে হবে, তার প্রায় 150-200 কেজি খাবার লাগবে, তার 80-100 লিটার পানি লাগবে, খাবার পানি লাগবে। তো এই হাতি যদি কোথাও আটকে পড়ে, বিশেষ করে কক্সবাজার ডিস্ট্রিক্টের যে সমস্যা দেখা যাচ্ছে, হাতি চলাচলের আমাদের যে রুটস এবং করিডোর গুলো ছিল এগুলো কিন্তু বেশিরভাগ গুলি বন্ধ হয়ে গেছে। এক হয়েছে রোহিঙ্গা বা ইনফ্লুয়েন্স হওয়ার পরে, ইনফ্লাক্স হওয়ার পরে 2017 থেকে, এবং আশপাশে একটি কেন্দ্রিক যে বিশাল জনগণের যে চাহিদা পূরণের জন্য ঘর বাড়ি থেকে রাস্তাঘাট তৈরি হয়েছে, এতে কিন্তু বেশিরভাগ রুটস এবং করিডোর গুলো বন্ধ হয়ে গিয়েছে। হাতি কোন একটি নির্দিষ্ট এলাকায় সহজে চলাচল করতে পারছে না। তো হাতি বিশেষ করে এই শীতকালে যখন তাদের বনভূমিতে প্রাকৃতিক ভাবে খাবারের সংকট দেখা যায়, তারা অনেক দূর পর্যন্ত থেকে খাবারের জন্য যেতে হয়, পানি খাওয়ার জন্য অনেক দূর পর্যন্ত যেতে হয়, বনভূমির ভিতরে পানি ধারণ ক্ষমতা কমে যায়। তো তারা যখন চলাচলের পথে এই ধরনের বাধা পাবে, তারা তো চেষ্টা করবে তার মতো করে জায়গা বের করে দেওয়ার জন্য, এবং সেখানে যদি কোনো গ্রাম পড়ে, ফসলের জমি পড়ে, সে তো স্বভাবতই সেটা ভাঙবে। এবং এই যে অসহিষ্ণু মনোভাব মানুষের মধ্যে, তো এটির জন্য সচেতনতা যতটুকু দরকার তার সাথে সাথে একই সাথে ল এনফোর্সমেন্ট দরকার। কারণ যে বনভূমির মধ্যে হাতি থাকে সেখানে গিয়ে যদি কেউ ঘর বাড়ি তৈরি করে, এটা তো আসলে হাতির দোষ না, এটা যারা ঘর বাড়ি তৈরি করছে দোষটা প্রথমত তাদের। এবং আমি মনে করি এটা সর্বোপরি সবার সহযোগিতা ছাড়া, একত্রে কাজ করা ছাড়া এই সমস্যা শুধুমাত্র বন বিভাগ হাইকোর্টের রিট করে হাইকোর্টের দ্বারস্থ হয়ে আসলে এই এই বিষয়ে আসলে মাঠ পর্যায়ে অনেক বেশি কার্যক্রমের দরকার রয়েছে, আপনারা নিশ্চয়ই একটা বিবেচনা করেই আইনি পদক্ষেপের দিকে গিয়েছেন। জি জি, অবশ্যই এটি একটি খুব ইম্পর্টেন্ট বিষয় যে পাবলিক অ্যাওয়ারনেস এর যে ব্যাপারটা উনি বললেন, এবং আমরা যে রিটটি করেছি সেটার আপনার বিষয়বস্তুর মধ্যে সেটাও আছে। বিষয়টি হচ্ছে যে আমরা যে রিটটি করলাম সে রিটের কিন্তু আপনার মূল সাবজেক্ট ম্যাটার দুটা, রুলের সাবজেক্ট ম্যাটার মেনলি দুটা। একটা হচ্ছে যেটি প্রফেসর সাহেব বললেন যে হাতির যে করিডোর, আমাদের আপনার যে এলিফ্যান্ট স্টেটাস আছে একটা 2016 একটা সার্ভে, যে সার্ভেটা আমাদের ডিপার্টমেন্ট অফ ফরেস্ট করেছেন অ্যালং উইথ IUCN, সেখানে আমাদের ডিপার্টমেন্ট অফ ফরেস্ট 12টি এরকম করিডোর চিহ্নিত করেছেন। সেই করিডোরগুলো আমরা দেখতে পাচ্ছি যে আপনার সবই বৃহত্তর চট্টগ্রাম এবং আপনার কক্সবাজার সেই এরিয়াতে। এবং যেটি আমাদের প্রফেসর সাহেব বললেন যে হাতি যখন আপনার চলাচল করে, এটা হাজার বছর ধরে একই প্রক্রিয়ায় ব্যাপারটি ঘটছে, হাতি একই পথে চলাচল করে। সো যখন দেখা যাচ্ছে যে সেই পথটা যেটাকে এলিফ্যান্ট করিডোর বলা হয়, সেখানে যখন দেখা যাচ্ছে যে অন্য মানুষ এসে আপনার কিছু একটা করছে, তো সর্বত একটা হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট হয়, এবং সেই কনফ্লিক্টের যে রেজাল্ট সেটা আমরা কিন্তু এখন বিগত বছরগুলোতে দেখতে পাচ্ছি। এবং আমাদের একটা আইন হয়েছে 2012 বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, 2012 এবং 2011 আমাদের সংবিধানে 15th অ্যামেন্ডমেন্ট হয় যেখানে আর্টিকেল 18 এ ঢুকে যায়, এবং সেটার মধ্যে কিন্তু আপনার প্রিজারভেশন অফ ওয়াইল্ড লাইফ এন্ড প্রিজারভেশন অফ ফরেস্ট একটা সাংবিধানিক প্রভিশন হিসেবে ঢুকে যায়। তো আমাদের যে 2012 যে আইনটা আমি বললাম, সেখানে আপনার ধারা 2 এবং ধারা 20 এই এলিফ্যান্ট করিডোর বা করিডোর নিয়ে স্পেসিফিক প্রভিশন আছে। সেখানে বলা আছে যে এই করিডোরগুলো চিহ্নিত করে সেগুলো সরকারি গেজেট প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেগুলোকে প্রিজার্ভ করতে হবে, এটা সেকশন 20 বিধান। আমাদের রিটের একটি খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে যে করিডোরগুলো ডিপার্টমেন্ট অফ ফরেস্ট আজকে চিহ্নিত করেছেন যে 12টি করিডোর, যেটা নিয়ে কোনো ডিসপিউট নেই,
যেটি আপনি অ্যাকশন প্ল্যানেও আছে, যেটি এলিফ্যান্ট স্ট্যাটাস যেটা 2016 করা হয়েছে সেখানেও আছে, যে 12টি করিডোরের বিষয়ে যেন সরকার ধারা 20 অফ দি 2012 অ্যাক্ট ফলো করে যাতে আপনার গেজেট নোটিফিকেশন পাবলিশ করে, তাহলে যেটা হবে এই করিডোর গুলো প্রিজার্ভ করিডোর হয়ে যাবে এবং হাতিগুলো অটোমেটিক্যালি আপনার একটা সেফ প্যাথওয়ে পাবে, সেফ প্যাসেজ পাবে, এবং আপনার হাতি হত্যার ঘটনা তখন আমরা আশা করছি ঘটবে না। এবং এই রিটটির সেকেন্ড অ্যাসপেক্টটা হচ্ছে রুলের আরেকটি যে সাবজেক্ট ম্যাটার, সেটি হচ্ছে সেকশন 36 এ আমাদের যে আপনার 2012 অ্যাক্ট, সেখানে স্পেসিফিক্যালি আপনার ক্লাসিফাইড অ্যানিমেল হিসেবে হাতি এবং বাঘ আছে, এবং আপনার এগুলোর আপনার হত্যা করলে এগুলোর জন্য সর্বোচ্চ শাস্তি আছে ফ্রম 2 years আপ টু 7 years, এবং আপনার ফাইন আছে। তো আপনার এই যে আপনার হাতিগুলো যে আপনার আনলফুলি যে মেরে ফেলা হচ্ছে, একই প্রক্রিয়াতে মেরে ফেলা হচ্ছে বা একই ধরনের যে বিদ্যুতের তার দিয়ে অথবা আপনার বিদ্যুতের শক দিয়ে, বা এই যে একটা কমন প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, তো এগুলো কিন্তু সবই সেকশন 36 এর আপনার ভায়োলেশন। খালিদান আপনার কাছে আমি একটু 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 থামিয়ে আমি প্রশ্নটা করতে চাচ্ছি আপনাকে। যেহেতু আইন রয়েছে, তার মানে তো আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যথেষ্ট পরিমাণ আইন রয়েছে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, সেইগুলোর ক্ষেত্রে কাউকে আটক করা, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার? জি অবশ্যই। এবং আপনি এটিও আমাদের রিটের কিন্তু একটা প্রতিপাদ্য বিষয় যে আপনার এই যে আমি যে দুটো বিষয় বললাম যে করিডোর এবং আপনার সেকশন 36 ফলো না করে বা এটা যে ফলো করা হচ্ছে না, যেটার কারণে প্রচুর হাতি মারা যাচ্ছে, এবং আপনার রুলের বিষয়ে আদালত প্রাথমিক শুনানি অন্তে সন্তুষ্ট হয়ে সেই রুলটা আমরা যে টার্মসে দিয়েছেন সেই রুলটা জারি করেছেন বিবাদীদের উপরে এবং তাদের জবাব দাখিলের জন্য, এবং এর সাথে সাথে একটা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন মহামান্য আদালত। বেঞ্চটি হচ্ছে মিস্টার জাস্টিস এম এনায়েত রহিম স্যার এবং মিস্টার জাস্টিস এম দি মুস্তাফিজ রহমান স্যার, ওনাদের সমন্বয়ে গঠিত যে ডিভিশন বেঞ্চ সেই অন্তর্বর্তীকালীন আদেশে 3টি বিষয় বলেছেন আমাদেরকে। ওনারা ওনাদের ডিরেকশনে প্রথম যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই যে চলমান যে আপনার হাতি হত্যার ঘটনা ঘটছে সেই বিষয়ে কনসার্ন যারা অথরিটিজ আছেন, ইন পার্টিকুলার আপনার ডিপার্টমেন্ট অফ ফরেস্ট ক্রাইম কন্ট্রোল ইউনিট, ওনাদেরকে ইমিডিয়েট স্টেপস নিতে বলা হয়েছে সেই আদেশে। এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে আপনার মিনিস্টার অফ ইনফরমেশনকে বলা হয়েছে পাবলিক অ্যাওয়ারনেস যাতে ডেভেলপ করা হয় বা রেইজ করা হয় সেই ব্যাপারে যাতে পদক্ষেপ নেওয়া হয়, যেটা হচ্ছে জন সচেতনতা বৃদ্ধি। এবং থার্ড যেটা ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে কনসার্ন যে বিবাদী আছেন তাদেরকে মহামান্য হাইকোর্ট বলেছেন যে তারা যে পদক্ষেপগুলো নিয়েছেন সেটা 90 দিনের মধ্যে মহামান্য হাইকোর্টকে প্রতিবেদন দাখিল পূর্বক জানাতে হবে। জি, আমরা কথা বলছি দেশে সম্প্রতি হাতি হত্যাকাণ্ডের যে মহোৎসব চলতেছে সেই মহোৎসব নিয়ে বন সংরক্ষক বন অধিদপ্তরের মোহাম্মদ রেজাউল করিম আমাদের সাথে যুক্ত রয়েছেন। রেজাউল ভাই, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আমাদের অনেক ধরনের প্রশ্ন রয়েছে, কিন্তু আমরা একটু জানতে চাই যে বন অধিদপ্তর আসলে পুরো বিষয়টিকে কীভাবে দেখছে। ধন্যবাদ আপনাকে ভাই। বন অধিদপ্তরের যে নির্দিষ্ট রুলস রেগুলেশন আছে সেগুলো ফলো করে হাতি সংরক্ষণের জন্য শুধু নয় বাংলাদেশের প্রতিটা বন্য প্রাণী সংরক্ষণের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে বিশেষ করে টক শো হওয়ার কারণে আমি এই টক শোতে আমি বিস্তারিত ভাবে আপনার সামনে বলতে পারছি না, কারণ আমি খালিদ আদনান যে আইনি যে উদ্যোগগুলোর কথা বললেন সেগুলো তো আসলে যারা পরিবেশ সংরক্ষণের সাথে যুক্ত রয়েছেন তারা বলছেন, কিন্তু যারা আপনারা গবেষকরা রয়েছেন আপনাদের কাছে কি মনে হয় যে এই এই আইনি উদ্যোগের পাশে যে যারা আসলে বন উজাড় করে ধ্বংস করছেন এবং দখল করছেন তাদেরকে থামাবার জন্য আসলে ল এনফোর্সমেন্ট কতটা জরুরি এবং সাধারণ মানুষের সচেতনতা কতটা জরুরি? ধন্যবাদ। আসলে যে রিটটি হয়েছে হাতি সংরক্ষণের জন্য, এখানে কিন্তু হাইকোর্ট প্রাথমিকভাবে এই 12টি যে করিডোর সেটি সংরক্ষণের ব্যাপারে নির্দেশনা চেয়েছেন। তো আসলে হাতি সংরক্ষণের জন্য কিন্তু আমাদের যে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012 রয়েছে সেখানে কিন্তু সুস্পষ্টভাবে আইনের বিধান রয়েছে, কেউ হাতি হত্যা করতে পারবে না, এখানে কিন্তু শাস্তির বিধান রয়েছে, বিশেষ করে 2 বছর থেকে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। একই ঘটনা যদি পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু এই শাস্তির পরিমাণ আরো বেশি, বিশেষ করে 12 বছর পর্যন্ত সর্বোচ্চ জেল এবং 15 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। কিন্তু আমরা এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি যতগুলো হাতি হত্যা হয়েছে এর পিছনে যে আসলে বন বিভাগ মামলাও করেছে বিভিন্নভাবে,
কিন্তু এই মামলাগুলো কি শেষ পর্যন্ত গিয়ে শাস্তির পর্যায়ে গিয়েছে কিনা এটা আমার জানা নেই। দ্বিতীয়ত হচ্ছে মূলত এখন যে হাতি হত্যার যে একটা মহোৎসব চলছে, যেভাবে হাতি হত্যা বেড়ে গেছে এই সাম্প্রতিককালে, এটির পিছনে যে মূল কারণ, এই কারণটি যদি আমরা অ্যাড্রেস করতে যাই তাহলে কিন্তু এখানে ল এনফোর্স লাগবে। এখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু যতটা না হাতির প্রতি অসহিষ্ণু, কিন্তু ভাড়াতে খুনি শিকারী দিয়ে বিভিন্নভাবে কিন্তু পরিকল্পিতভাবে হাতি হত্যা করা হচ্ছে। তো যেখানে পরিকল্পিত হত্যার যোগ্য চলছে সেখানে তো অবশ্যই ল এনফোর্সমেন্ট হতে হবে, এবং সেটা বন বিভাগের একার পক্ষে সম্ভব না, এখানে অন্যান্য ল এনফোর্সিং এজেন্সি যারা আছে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে স্থানীয় যারা প্রভাবশালী রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন, সকলের সমন্বয়ে এই আসলে অবৈধ দখলদার মুক্ত করতে হবে বনভূমিগুলো, এবং হাতি হত্যায় যারা জড়িত আমরা দেখছিলাম সাধারণ মানুষের সচেতনতার কথা বলা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের সচেতনতা আনা তো আসলে খুব কঠিন ব্যাপার। মানে আমরা মাস্ক পরানো, মানে যেগুলো এখন সবার জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় সেই স্বাস্থ্যবিধি তো আমরা মানাতে পারি না, এমন সময় আসলে আপনারা যারা এই বিষয়ে উদ্বিগ্ন, আপনারা আসলে কোনো পরিকল্পনা এঁকেছেন কিনা যে মানুষকে সচেতন করার ব্যাপারে? আপনি জানেন যে অলরেডি আপনার বন বিভাগের বন অধিদপ্তরের অফিস আগারগাঁওয়ে আপনার মানববন্ধন হয়েছে, বাংলাদেশের আপনার সবকটি কনজারভেশন যারা কাজ করে আপনার নথিভুক্ত এবং নথির বাইরে তারা সবাই আপনার চেষ্টা করছে যে আপনার বন বিভাগকে আপনার আরো অ্যাক্টিভ করা, এবং ফেসবুকে বিভিন্ন সময় আপনার তারা আলোচনা চালিয়ে যাচ্ছে যে মানুষকে আপনার আরো সম্পৃক্ত করা যায় কিনা, আপনার সকল স্তরে মানুষকে আপনার অ্যাক্ট করা যায় কিনা, এটা নিয়ে আপনার একটা কিন্তু আমরা কিন্তু কাজ করছি এবং আশা করছি যে আপনার আপনার আমরা আরো কিছু আপনার পদক্ষেপ নেব। আপনার আমরা আসলে এখন ওয়েট করছি যেহেতু এটা আপনার আদালতের এখতিয়ারভুক্ত ব্যাপার, এবং আদালতের এখতিয়ারভুক্ত ব্যাপার বলে আপনার আমরা কিছুটা আপনার মানে নীরব আছে যে আপনার দেখতে চাচ্ছি যে আদালত কি ভূমিকাটা নেয়, এবং আদালত থেকে তো বিভিন্ন জায়গায় বিবাদীদের পক্ষ বিবাদীদের কাছে তো আপনার চিঠি যাবে, এই চিঠির পরে আপনার তাদের কি তারা কিভাবে আপনার এর উত্তর দেয় তার উপরে নির্ভর করে আসলে পরবর্তী পদক্ষেপ গুলো আপনার আমরা নির্ধারণ করব। জি, আমি একটু মোয়াজ্জেম রিয়াদের কাছে যেতে চাই। আমার কাছে যে তথ্য রয়েছে সেটি হচ্ছে IUCN এর যে কান্ট্রি ডিরেক্টর, তার যে বক্তব্য গণমাধ্যমে এসেছেন, তিনি বলেছেন যে আসলে রোহিঙ্গা ক্যাম্পের ভিতর দিয়েও একটা করিডোর যদি করে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে হাতির অবাধ বিচরণ, মানে এটিকে আসলে কোনোভাবে সম্ভব কিনা এটি আপনার কাছে আমার প্রথম জানবার ইচ্ছা। দ্বিতীয় জানবার ইচ্ছা, আপনি একটি খুব সুন্দর একটি পয়েন্ট উদ্ধার মানে তুলেছেন সবার সামনে, সেটি হচ্ছে যে বিভিন্ন সংগঠনগুলো তারা আসলে এরকম বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বিভিন্ন ফান্ড থেকে টাকা আনে, কিন্তু সেই ফান্ডের তারা আসলে কত টাকা ঠিকভাবে খরচ করেছে এবং কতগুলো ঠিকভাবে করেনি সেটিও একবার দেখবার সময় রয়েছে, যদি আমাদেরকে বিষয়টি বিস্তারিত বোঝাতেন। আমি প্রথমত একটি কথাই বলবো, হাতি তার ডিএনএ অনুসরণ করে চলে, এখানে আপনি আমি রাস্তা করে দিলাম, করিডোর করে দিলাম, সেই পথ দিয়ে হাতিকে হাঁটানো সে যোগ্যতা ক্ষমতা পৃথিবীর কারো আছে বলে মনে হয় না। রোহিঙ্গা ক্যাম্প যখন 2017 সালে এখানে স্থাপন করা হচ্ছিল তখন বাংলাদেশে প্রথম আমরাই প্রতিবাদ করেছিলাম, সরকার বরঞ্চ আমাদেরকে বিভিন্ন এজেন্সি আমাদেরকে থ্রেট করেছে যে তোমরা কেন সরকার যেখানে ছাড়ছে মানবতার খাতিরে রোহিঙ্গা ক্যাম্প করছে, তখন আমরা বলেছিলাম এটা হাতির বিচরণ ক্ষেত্র। এবং শুধু তা নয়, টেকনাফ হোয়াইকং যে রিজার্ভ আপনার আপনার যেটা জাতীয় উদ্যান, সেই জাতীয় উদ্যানের ভিতরে 3.5 লক্ষ রোহিঙ্গা আছে, চাকমারকোল এবং কুটিবুনিয়া দুটি ক্যাম্প, সেই ক্যাম্প সরানোর কথা বলে সরকার বাসাঞ্চরে আপনার রোহিঙ্গা ক্যাম্প করলো, সেই বাসাঞ্চরে কিন্তু রোহিঙ্গা নিয়ে যাওয়ার সময় কুটিবুনিয়া এবং চাকমারকোল থেকে একজন রোহিঙ্গাও তো নিয়ে যায় নাই। আমরা তো বলেছিলাম আপনারা হাতির 10,000 একর এরিয়া যেটা হাতির বিচরণ ক্ষেত্র সেটাকে আপনারা ধ্বংস করে দিলেন, আপনারা অন্তত কয়েকজন জাতীয় উদ্যানটাকে নিরাপদ করুন। হাতি যে টেকনাফ থেকে কক্সবাজার উকিয়া টেকনাফের যে পাহাড়ের যে বেষ্টনী ব্যান্ড সেটা তো অন্তত তারা চলাচলের সুযোগটা করে দিন, এবং পাশাপাশি হাতির যে প্রাকৃতিক যে খাবার পানির উৎস সেটাকে আপনারা ধ্বংস করে দিলেন, হাতির চলার পথে যাতে যেতে না পারে সেজন্য বৈদ্যুতিক কেবল বসিয়ে দিলেন। এই যে গত মাসেও তো আপনার সেপ্টেম্বরে 3টা হাতি মারা গেল টেকনাফের, ঠিক একই জায়গায় 2টা হাতি মারা গেল, এই হত্যার তো কোনো মামলাই হলো না। এবং আমরা বাংলাদেশে আজ পর্যন্ত যেমন গত 3 বছরের মধ্যে আমার কাছে 40টা হাতির রেকর্ড রয়েছে, যে হাতিগুলোর পোস্টমর্টেম রিপোর্ট আমরা প্রশ্নবিদ্ধ বারবার করেছি বন বিভাগকে যে আপনারা প্রকাশ করুন, তারা
যেমন ঈদগাতে আপনারা দেখেছেন গত বছর একটি মা হাতি মারা গেছে গুলিতে, বাচ্চাটা তার পাশে কান্না করছে এবং মানুষ তাকে এখানে উৎফুল্ল কি যে রকম যেন আনন্দময় একটি পরিবেশ, মানুষ এটাকে মজা করছে, অথচ বাস্তবতা কি ছিল এখানে, মানুষ এখনো মানুষের মধ্যেই, মানুষ মনুষ্যত্ব নেই। আমরা রোহিঙ্গা ক্যাম্প যেখানে বসিয়েছি সেখানে হাতির বিচরণ ক্ষেত্র, আইওসিএন যদি বলে তারা রাকিবুল আমিন সাহেবকে আমি প্রশ্ন করতে চাই, গত 10 বছর আপনারা বাংলাদেশে হাতি রক্ষায় কি করেছেন, উনি বলেছেন কয়েকটা রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে হাতি ঢুকেছিল, সেই হাতিকে উনি রক্ষা করেছেন, আপনি রক্ষা করেননি, হাতির করিডোরের উপর কেন আপনি গড় করতে গেলেন, আপনি 94টা আপনি সিকিউরিটি ক্যাম্প বসিয়েছেন, শত শত মানুষকে আপনি বেতন দিয়ে রেখেছেন যে কেন যদি হাতি এখানে ঢুকে আপনারা সর্বশেষ গুলি করবেন, আপনাদেরকে তো সেই রক্ষার জন্য সেই দায়িত্ব যে দেওয়া হয় নাই, আপনি ওই অঞ্চলের মাইলের পর মাইল আপনারা কি ইকোসিস্টেম ফিরিয়ে আনতে পেরেছেন, হাতির জন্য যে গেম রিজার্ভ টেকনাফের ওইখানে তো আপনারা এটা করতে পারেন নাই, বরঞ্চ যেসব এলাকার মধ্যে কলা গাছ ছিল কলা গাছের মুড়ি ছিল, রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশের যতগুলো ঘর বাড়িতে কলা গাছের মুড়ি সহ তুলে ফেলে দিয়েছে, যদি এখানে হাতি কলা গাছ খেতে আসে তাহলে হাতি পানি খেতে পারবে না, হাতি খাবার খেতে পারবে না, আর আপনারা সেখানে কনজারভেশনের কথা বলবেন, এটা তো হয় না, এখানে আগে বন্য প্রাণী সম্পর্কে বুঝতে হবে। আমি প্রশ্ন করতে চাই বাংলাদেশের কয়জন বন্য প্রাণী গবেষক, সলিড গবেষক আন্তর্জাতিক মানের আইইউসিএন এর সাথে বর্তমানে কাজ করছে, এখানেও আমাদের কথা আছে, আপনারা আইইউসিএন এখনো পর্যন্ত যেসব কাজগুলো কাগজে পত্রে দেখিয়েছেন সেখানে অবশ্যই আমরা প্রশ্ন তুলতে চাই, আমরা অনেকদিন চুপ করেছিলাম, পরিকল্পিত প্রতিটি হত্যাকাণ্ড আমাদেরকে সাধারণ মানুষ বলেছে, একজন সাধারণ মানুষের পক্ষে বৈদ্যুতিক শক দিয়ে হাতিকে হত্যা করা কোনোদিনও সম্ভব নয়, এটা পরিকল্পিত এবং ট্রেন আপ করা মানুষই, যারা শেরপুরে হত্যা করেছে তারাই বাঁশকালীতে হত্যা করছে, তারাই চকরিয়াতে হত্যা করছে, তারাই ঈদগাতে হত্যা করেছে, এবং প্রতিটা হত্যাকাণ্ড এখানে সাধারণ মানুষ বড়ের আশেপাশে যারা আছে তারা বরঞ্চ হাতির সাথে তাদের একটা বোঝাপড়া রয়েছে, তারা হাতি যদি লুকালে চলে আসে কোনো কারণে তারা বুঝতে পারে এই হাতি খাবার খেতে নয়, এই হাতি পানি খেতে এসেছে, এই হাতি হেঁটে হাঁটতে আসছে ও ঘুরে আবার চলে যাবে, তাহলে এই জায়গাটা তো আপনারা দেন নাই। আজকে বাংলাদেশে এই সময় আমরা কেন বারবার একই কথা বলতে হবে, হাইকোর্টে কেন যেতে হবে, এটার জন্য প্রশ্ন করার জন্য আমি বাংলাদেশের যারা প্রাণীবিদ্যা বিভাগ রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সে ছাত্রদের কাছে হাত জোর করে অনুরোধ করব, স্বাধীনতার 50 বছর আমরা কয়জন বন্য প্রাণী সংরক্ষণের জন্য এই বন্য প্রাণী প্রেমীদেরকে আমরা পেয়েছি, শেষের দিকে রয়েছি আমরা এবং আপনার কাছে আমার যেটি জানবার ইচ্ছা সেটা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ তো আসলে একটা তাদের মতো করে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে, এখন এই মুহূর্তে আসলে আমাদের কাছে করণীয় কি, মানে স্বাভাবিকভাবে হাতিগুলো এবং আমরা পাশাপাশি থাকতে পারে কিনা, যদিও তার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি একটু খান ফাতিম হাসান আপনার কাছে যেতে চাই, আপনারা আপনাদের উদ্যোগের কথা জানিয়েছেন, সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে অনেকগুলো উদ্যোগ আপনারা নিয়েছেন, মানববন্ধন করেছেন, সেগুলো আপনারা বলেছেন, কিন্তু মানে যদি এন্ড রেজাল্টের কথা বলি তাহলে এন্ড রেজাল্টটা আসলে হতাশার কথাই বেশি আসছে, এই স্টেপটার পরে আপনারা আসলে পরবর্তীতে কী ধরনের পরিকল্পনা করবেন এবং স্থানীয় যে বনগুলো রয়েছে সেগুলো সুরক্ষার ক্ষেত্রে স্থানীয় মানুষদেরকে আসলে সম্পৃক্ত করে কী করার পরিকল্পনা রয়েছে? আচ্ছা, ব্যাপারটা আসলে এত সহজ হবে না। দেখুন, আমি আপনার 2015 সালে যখন আমি বাঘ নিয়ে বেসিক্যালি কাজ করা শুরু করি, আমার বাঘযাত্রা একটা ফাউন্ডেশন, মানে ফাউন্ডেশন হিসেবে আদলে নিয়ে আসছে, এটা বাঘযাত্রা জার্নি উইথ টাইগার্স, এটা আপনার এশিয়ার 12-13টা দেশের 6 প্রজাতির এক্সিস্টিং বাঘের প্রজাতি গুলোকে নিয়ে আমি আপনার শিল্পকলার সহযোগী শিল্পকলা একাডেমির সহযোগিতায় আপনার এক্সিবিশন করেছে পরপর দুটো, এবং এর পরবর্তীতে আপনার আমাকে আপনার ইউএসএ ডিপার্টমেন্ট অফ স্টেট, আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে IVLP মানে ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম একটি প্রোগ্রামে আমি অ্যালুমনাই হিসেবে আপনার যুক্ত হই, এটা 2019 সালে। তখন আমি ইউএসএ ভিজিটে আমি গিয়ে দেখেছি যে আপনার প্রতিটা স্টেটে আপনার অ্যাটর্নি জেনারেল অফিস বলেন, বিচার বিভাগ বলেন, তারা সরাসরি এবং পুলিশ প্রশাসন সমস্ত সবাই আপনার খালি কনজারভেশনিস্টরা কাজ করেন না, প্রত্যেকটা প্রশাসনের অফিস এবং আপনার জনসাধারণ মানুষ সবাই একসাথে মিলে কাজ করেন, এবং এটার পিছনে আপনার তাদের অবশ্যই আপনার আপনি যদি তাকান যে প্রায় 300 বছরের ইতিহাস আছে, আমাদের দেশটা আসলে তো মাত্র 50 বছর স্বাধীন হয়েছে, আমাদের দেশকে সময় দিতে হবে, হতাশা আসলে কিছু নেই। আমি আপনার কাছ থেকে ফিরে এসে আমি আপনার বেশ কিছু পদক্ষেপ আমি নিয়েছি, আমি আপনার ঐতিহ্যগত ভাবে পারিবারিক ভাবে আপনার আইনি পেশার সাথে যুক্ত, আমার একটা ফ্যামিলির সাথে আমি যুক্ত, এবং আপনার আমি যখন বাগজাতে আমি এক্সিবিশন করি
আমি তখন আসলে বুঝতে পেরেছিলাম যে আইনকে আপনার যুক্ত করতে হবে, একটা নতুন জেনারেশন ক্রিয়েট করতে হবে, যে কারণে আপনার নিউক্যাসল ল একাডেমি, যেটা ভাইসরয় খান খালিদান, এটা ভাইস প্রিন্সিপাল, তাদের সাথে আমি কথাবার্তা বলি এবং এখানে আমি বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছি, এটা ধীরে ধীরে আশা করি সাফল্য আমার আসবে। আমার এটা হচ্ছে যে আপনার একটা নতুন জেনারেশন আমাদেরকে ক্রিয়েট করা, যারা আপনার আইনি পেশার মাধ্যমে আপনার বন্য প্রাণী সংরক্ষণে আপনার উদ্যোগী হবেন এবং উদ্যোগী হবেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আপনার সবচেয়ে প্রয়োজনীয়, যে আপনার আমরা মামলা একটা করেছি বা রিট একটা করেছি, সেখানে আপনার প্রশাসন বা আপনার প্রশাসনের কর্তা ব্যক্তি তারাই, তাদেরকে কেবল জবাবদিহিতা আওতায় আমরা নিয়ে এসেছি। আমি মনে করি যে আপনার ভবিষ্যতে কেবল আপনার প্রশাসনিক কর্মকর্তারা বা প্রতিষ্ঠানগুলি আপনার জবাবদিহিতার আওতায় আসবে না, তাদেরকে আপনার এই বন্যপ্রাণী বিষয়ে যারা কাজ করেন, সুনির্দিষ্ট এই বিষয়ে যারা মাঠ পর্যায়ে কাজ করেন, কনজারভেশনিস্ট, জার্নালিস্ট, অ্যাক্টিভিস্ট, ইভেন ফটোগ্রাফাররাও, আপনার ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফাররা, তাদেরকে আপনার কোনো একটা প্রতিষ্ঠানের কাছে আপনার জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। এবং এই জবাবদিহিতাটা যখন আপনার নিশ্চিত হতে শুরু করবে, তখন আসলে অটোমেটিক্যালি জিনিসটা আপনার একটা সিস্টেমের ভিতরে আসলে চলে আসবে। আর একটা জিনিস হচ্ছে যে আমি মনে করি যে আইনের, মানে আইনের যে আপনার শাসন, এটা কেবল মানুষের জন্য প্রযোজ্য হবে না, এটা আপনার বন্যপ্রাণী বা যে কোনো প্রাণী, রাস্তার কুকুর, বিড়াল এবং চড়ুই পাখির জন্য আইনটা আপনার প্রযোজ্য হবে। এবং এই যে আমরা যে আইন করছি, আমাদের দেশে চমৎকার চমৎকার আইন আছে এবং এই আইনগুলো দেখা যাচ্ছে যে আপনার আইন আছে কিন্তু প্রয়োগ নেই, বাস্তবায়ন নেই, এটা একটা অনেক বড় একটা সমস্যা। আমাদেরকে এটা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এটাকে আপনার প্রয়োগের ভিতর দিয়ে আপনার একটা প্র্যাকটিস তাদের গড়ে তুলতে হবে। এবং আইনটাকে আমার দেখতে হবে মানুষের চোখে দিক দিয়ে না, আইনটা আমাকে আসলে দেখতে হবে একটা বন্য প্রাণীর চোখ থেকে, যে একটা হাতি আসলে কি চায়, একটা বাঘ আসলে কি চায়, একটা চড়ুই পাখি আসলে কি চায়। আমি যখন তার নিকটা, তার প্রয়োজনটা আপনার ধরতে পারবো, তখন আইনটা আসলে, মানে যারা আইন প্রণয়ন করেন তারা আসলে বুঝতে পারবেন যে পরিশ্রমের সাথে আমরাও সবসময় জুড়ে থাকবো আপনাদের সাথে, আমাদের আবারও দেখা হবে নিশ্চয়ই। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য তিনজন অতিথি আমাদের সাথে এখন পর্যন্ত রয়েছেন, তারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এরই সাথে আজকের নিউজ গ্যালারি এখানেই শেষ করছি, কাল আবারও হাজির হব এবং যেই সংবাদগুলো হয়তো আপনার চোখে পড়ছে না, সেই সংবাদগুলোকে সামনে নিয়ে এসে বিশ্লেষণ শুনবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই নিউজের সঙ্গেই থাকুন। শুভরাত্রি।